আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট তবে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল পুনর্বিন্যাস চায় দলটি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়সুল্লাহ একথা জানান তিনি বলেন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ দেখতে চায় জনগণ নির্বাচন কমিশন কারো কাছে মাথা নত না করে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি সারা দেশে গ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃত আলেম ওলামা ও নেতৃবৃন্দের মুক্তি দিয়ে নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি